सलामुअलैकुम चाइसिलाम एकटु भर्ता करब तो अपने भाइया बोलो जे भर्ता जो करबा एक भिडियो करी आसले भिडियो मान तो सब किस शेयर करा तो जैक हमें दुपदे भर्ता करब ये अने के बोलें बाशपाता सुटकी अने के बोलें फेवा सुटकी ना बाशपाता बोलें तो जैक हमें सुटकी अपना भाइया आन फ्रिजे रेखे दीछल फ्रिजे रखले सुटकी को गंध नष्ट है ना अपना पॉली बैगे को फ्रिजे रखबें तो माशाल्लाह आइसगुल्ला छड़ा निल सुंदर रही साथ ही दूटा कुटी सुटकी छो तो हमारे लाल जो सुटकी बागाटा दी वो अनेक पसंद करेले अपने भाइयार यह शेयर करब और दूटा एक सुटकी करब तो तेले भाजब शेयर करब कारण अपने भाइया सकाले जो भात ने तक अनेक किस नहीं जाए तो बोलते कदम तो माँ गोस्त खाची हम कि सुटकी भरता बनाए दो तो वही सुटकी भरता बनाब देखे अपने शेयर कर लम तो अभी परिष्कार धुए निचि जान आँसगुल्ला कारण सुटकी तो आँस ही दे आँसगुल्ला जो ना थे कारण आँसगुल्ला थकले देखा जाए परवर्ती फुला जाए यह देखें कत बड़ो आँस एगला सब समय परिष्कार परिच्छन्न करबें अने के सुटकी खान ना सुटकी अनेक मजार जिनिस सुटकी मत खावार मत एक स्वाद आटा एक बेपार सुटकी भरता सुटकी दिए बेगुन सुटकी दिए इटा उठा खेले भल लागे जरा एके बारे खान ना से चंद्र हिसाब क्योंकि जरा खान खेते चान क्यों अनेक समय शक शक कर खान ना निजे एक सुटकीगुल धुए सूंदर पैसा रान्ना कर देखें ना सुटकी कि मैंने अपना आँस छा मस रोदे शुकाय रखबें वोटा शुरखा जाए यह बोले सुटकी और पेटा पुटा आगे जरा निजे सुटकी दें तक पेटा पुटा परिष्कार फिलान आबाद कहने आनले सुटकी तो आँस बेसि थे तक अपना ये पेटा और माथाटा फेले दीबें तभी तो सुटकी परिष्कार परिच्छन्न हो गल तो जैक हमें अपने सुटकी बर्ता शेयर करब और सुटकी हमें धुए निल शेष तो सुटकी तो ये बल बाशपाता सुटकी फेवा सुटकी तो यह तो सप्ताह दिन आगे दिए दिल मरीच बाटाई आज मरीचगल आज के शेयर करते बाटाटा तो सुटकी दिए दिल এবার দিলাম কিছু পেঁয়াজ সুটকিতে মূলত সুচে পেঁয়াজ আর রসুন তাইলে সুটকি মজা লাগে এবার দিব আমরা কিছু রসুন আমি রসুন আগে কুচায় আর ডিপে রেখে দিছিলাম আপনাদের শেয়ার করছি এগুলো হচ্ছে সময় বাঁচায় আর ডিপে রসুন এগুলো কিছুই হয় না যেহেতু নতুন রসুন ঘরে রেখে দিলে রসুন সুট মানে শুকায় যায় তার জন্য আমি নতুন রসুনগুলো রেখে দিছিলাম এই জন্য আপনাদের বলছি রসুনটা আপনারা যখন কাঁচা রসুন বাজার থেকে কিনবেন ছোট ছোট করে কাটিয়ে তারপর আপনি ডিপে রেখে দিবেন কিচ্ছু হয় না এই যে আমি দেখুন যখন তখন বের করে ব্লেন্ড করে সুটকি দেই শাকে দেই তারপর আমরা ডাল রান্না করলে দেই এই হলো কথা বিসমিল্লাহ আমি একটু পানি দিব হয়ে গেছে না তো ভাই ও বোনেরা सुटकी माशाल्लाह हो गए एक दीब एक सुटकी आस्ता एक सुटकी आस्ता रे गई एकटू तो जी होक माशाल्लाह अपना ब्लेंडार एखकर ब्लेंडारगलो खूब ही भलो हमारे ब्लेंडारगला ना जार जार ब्लेंड एक दामी किनबें जूसार किनबें ना जूसारे आसले फल मूल फल जेटा दई लाची खाबें जूसारे हबे आर एक ब्लेंडार किनते पारें तो अनेकटा साश्रय है पाटा पाटा शिल पाटा ना लागले चले এই হচ্ছে কথা তো আপনারা যখন যে কোনো জিনিসে জানেন তারপর বারবার বলি ব্লগ মানে সবকিছু শেখা ভিডিও করা মানে সবকিছু শোনা আমিও শিখতে চাই এই দেখেন আমি সাথে সাথে সাবান দিয়ে ধুয়ে ফেলি সাবান দিয়ে ধুলে তো ক্লিন থাকে ও পরিষ্কার থাকে মানে পরিষ্কার রাখার জন্য কি করা যায় আচ্ছা সুইচটা বন্ধ করে দিই আমরা তো আসো আমি একটু বড় বড় করাই নিলাম কারণ বড় করাইতে রান্না করলে সুটকিটা ছিটে যায় ভাইয়েরা পোড়া এখন আমি সুটকি তেলটা গরম করে দিলাম সুটকি তেলটা গরম হয়ে গেছে
আপনারা মরিচ বাটা দেখলে অনেক খুশি হবেন। মাশাআল্লাহ দেখেন একদম মরিচ মনে পাটায় বাটি রাখছি। যাই হোক শেয়ার সবই করি। এখন দিব আমি একটা তেজপাতা, ছিঁড়ে দিলাম তেজপাতাটা, মুছে দিছি কারণ ধুইলাম না, ধুইলে তেল ছিটবে। আবার কেউ বললেন না যে আপনি তো তেজপাতাটা ছিঁড়ে দিলেন ধুইলেন না, কারণ আমি মুছে দিছি আর ধোয়া লাগবে না। তেলটা হালকা গরম হইলে আপনারা আমাদের পাশে বিল্ডিংয়ে সয়েল টেস্ট ওই তুমি একটু শুদ্ধ করে দাও, সয়েল টেস্ট করে তো ওটা পরীক্ষা করতে শুধু রাতে দেখাও একটু, পাশের বাসায় জন্য হয়তো অনেক শব্দ হয়। আমি এই যে শুটকিটা লিকুইড করেছিলাম সেই শুটকিটা, যে এর মধ্যে পেঁয়াজ রসুন আর শুটকি, বিসমিল্লাহ সেটা কমাই দাও, সেটা কমা বারবারই বলি আমরা এই শুটকিটা অনেকেই খাইতে জানেন না, এই জন্য বারবার বলি শুটকিটা আপনারা মরিচ বাটবেন পাটায় হোক আর ব্লেন্ডারে হোক, আগে মরিচটা পিষে নেবেন, পিষার পরে শুটকি পেঁয়াজ আর রসুন পিষবেন, পিষার পরে এই যে তেলে যখন গরম হবে তখন এটা ছেড়ে দিবেন, দেখবেন যে ঘ্রাণটা কি সুন্দর আসে এবং খাইতে অনেক স্বাদ, তাই না? এটা অনেক মজা। এই হচ্ছে আমাদের শুটকির একটা আইটেম হয়ে গেল। এখন তেলের উপরে আসুক আর এটা ভাজা হোক, একটু ঝাল মনে লাগবে, আর শুটকিতে একটু ঝাল না হলে শুটকি মজা হয় না। শুটকি বলেন, গরুর মাংস বলেন, হাঁসের মাংস মানে বুদবুদি ছাড়তেছে, আর এই শুটকিটা যখন রান্না করবেন একটু ছিপে ছিটার সময় জন্য আপনারা যদি অ্যাপ্রম থাকে অ্যাপ্রম পরে নেবেন, আর যদি আপনাদের কাপড় দিয়ে ঢাকা নেন অনেক সময় দেখা যায় চুলা টুলা নষ্ট হবে। তো মাশাল্লাহ এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় এটাতে, খুব সুন্দর। অনেক সুন্দর হয়েছে, বন্ধ করে এই শুটকিটা আসলে করে রাখলে আপনারা, আমি তো বললাম এক সপ্তাহ পুরো সুন্দরভাবে খেতে পারবেন, পোলাও সাথে সাদা রুটি খিচুড়ি বিরিয়ানি পোলাও এগুলোতে অনেক মজা। তো শুটকিটা তেলের উপরে এসে পড়ছে, শুটকিটা এত সুন্দর স্বাদ আর এত সুন্দর ঘ্রাণ আসে, দেখেন তুমি একটু লবণ দেখবা, ওই হাত দাও লবণ আর ঝাল, ভয় পেও না। তো ভাই বোনেরা আমি একটা অ্যাপ্রন গায়ে দিয়েছিলাম, অ্যাপ্রন দেখা বলতে আমার বডিতে একটু ছোটো আসে, আমি রেডিমেড কিনছি, খুবই ভালো, সামনেটা পকেট আছে, আপনার ইচ্ছা করলে খুন্তি ছুরি রাখবেন, এটা আসলে একটি স্টাইল, আপনার ভাইয়ের কোনো সময় দাবড় দেওয়া লাগে এই জন্য, যাই হোক একটা অ্যাপ্রন গায়ে দিয়েছি এই জন্য জামাটা নষ্ট না হয়। এরা পুরা আমি দুই মাসে রান্না করছি, শেয়ার করতে পারি নাই কারণ মোবাইলে চার্জ ছিল না, তাছাড়া আমি সকালে রান্না করছি, ভাইয়া সকালে খাবার নিয়ে যাবে, রুই মাছ আলু আর টমেটো ঝোল করেছি একটু পাতলা ঝোল, এই হচ্ছে আমার কালকে সকালের জন্য, আমি রাত্রে রান্না করে রাখছি কারণ সকালে অনেক সময় খারাপ লাগে, এই জন্য অগ্রিম রান্না করে রাখলাম। আর এই যে শুটকি, এটা তো শুটকি বাগার বলি আমরা, বা অনেকে তেলে ফোড়ন বলেন কিন্তু বাগারটাই বেশি মানায়, ওই জন্য বাগার বলি আমরা। তো শুটকি বাগার, রুই মাছ ভাজা ভাজা ভুনা করা আলু টমেটো দিয়ে, আর হচ্ছে আপনার শুটকি তেলে ভাজবো, এখন দুই পথে শুটকি রান্না করবো। তো আমি আরেকটা শুটকি আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে আপনার তেল দিলাম, তেল দেওয়া হয়ে গেলে এবার আমি দিব পেঁয়াজ, তারপর দিব আমি রসুন, শুটকিতে একটু পেঁয়াজ আর রসুন বা তেলটা একটু বেশি লাগে, দিয়ে দিই। তো এই জন্য আপনাদের সাথে বললাম যে শুটকি আমি একটু রসুন পেঁয়াজ বেশি দেই, বা সবারই জন্য সবাই জানে রসুন আর পেঁয়াজই শুটকির স্বাদ। তো যাই হোক আমি এবার নাড়াচাড়া দিব,
আর ওদিকে আমার এই শুটকিটাও হচ্ছে, কারণ দুই চুলা আবার রাত তো হয়ে গেছে। আপনার ভাইয়া বললো তাড়াতাড়ি করো, তো রান্না করা শেষ করে দিলাম। মাশাল্লাহ আরও আর একটু তেল উঠতেছে, এটা করতে করতে এটা করো, দুটো একসাথে অফ করে ফেলি। আর দেখেন চুলার কী অবস্থা, শুটকিটা খেতে তো আপনাদের ভাইয়া কিছু কাঁচা মরিচ আনছিল, কাঁচা আর পাকা মিলন এত সুন্দর দেখতে লাগতেছে। তো আপনার ভাইয়া বললো যে কাঁচা আর পাকা মরিচ তো আনছি কিছু কি করে দাও, পরের জন্য এটাও করতেছি। আর এটা কিছু দেখে নিলাম, নাহলে ছিট বেশ হয়ে ভিতরে একটু একটু ফেলে দিবেন, নাহলে ইয়ার তেলের মধ্যে কাঁচামরিচ পড়লে ছিটে। তো মাশাল্লাহ এটা ভাজা হয়ে গেলে একটু শুটকি দিয়ে দিব, শুটকি দিয়ে নামাইয়া ব্লেন্ডার করে ফেলব। এই হচ্ছে আমার শুটকি ভর্তা। তো বন্ধুরা, আজকে আপনাদের আবার দুইটা শুটকি দেখাচ্ছে, একটা তো আগেও দেখছেন, ওইটা যারা নতুন দেখতেছেন তারা দেখবেন, চেপা শুটকি লাল মরিচ দিয়ে বাগার দেওয়া, বাগার বাগার দেওয়া। আর আজকে একটা দেখাচ্ছে আদা সরি পিঁয়াজ রসুন এবং কাঁচামরিচ তেল সহকারে ভাজতেছে, এর ভিতরে শুটকি দিয়ে তারপরে ঠান্ডা করে বেলে শুটকিটা। আজকে আমরা নতুন দেখাচ্ছি বন্ধুরা, এটা আপনারা দেখবেন এবং করবেন। তো এটা কিন্তু হয়ে গেছে, এখন আমাদের যে পানি ছিল আলগা পানিটা নাই, এত কোনো ভাজা হয়েছিল কিন্তু এখনকার ভাজাটা বোঝা যাচ্ছে, কারণ কড়ায় গায়ে লেগে যাচ্ছে এটা। এই আমাদের শুটকি হয়ে গেছে, শুটকিটা হয়ে গেছে, পরে আমি যখন বাড়িতে বেরিয়ে নেব তখন আপনারা দেখাবো। দেখেন লাল আর সবুজ মরিচ এত সুন্দর লাগতেছে দেখতে। কালারফুল রেড চিলি এবং গ্রিন চিলি মিক্স, অনেক সুন্দর একটি কালার। তো ভাই বোনেরা, আমি রাত্রে তো থালা বাসনগুলো সেটাও ধুয়ে রাখতেছি, কারণ সকালবেলা যখন একটা জুঠা মানে আইসা একটা ভাব হয়ে যায়, কেমন জানি ঝোল শুকিয়ে যায়। আর আমি অনেক সময় গুঁড়া পাউডার দিয়েও থালা বাসন মাঝে ভিমবার দেখছি, আমাদের যে বাবলির মা অনেক সময় ভিমবারটা পানি দিয়ে গুঁড়ায় ফেলায়, এই জন্য ভিমবারের বদলে আমি ভিমবার তো রাখছি, লিকুইড ভিমবারটা রাখছি। এটা আমি গ্লাস জগ বা ভালো কাপ ফ্রিজ হলে মেজে নেই। আর এই হচ্ছে আমার ভিমবার, আর এটা হচ্ছে গুঁড়া সাবান, এটাও ভিমবার একটা বোতল, আমি গুঁড়া সাবান রেখে দিচ্ছি, কারণ রান্নাঘরের গুঁড়া সাবান থাকলে সুবিধাও যখন তখন মারা যায় আর বাথরুমে যাওয়া লাগে না। তো এটা আপনার সাথে শেয়ার করলাম। আর আমি রাত্রে থানা বাসনগুলো মেজে নেই, কারণ সকালবেলা কাজ করে মানে অনেক তাড়াহুড়া লাগে, তো আমি রাত্রে থানা বাসন সব মেজে নিই। এখন একটু একটু করে আপনাদের একটু একটু করে আমি ব্লগে সবই দেখাবো, কারণ আমি দেখছি যে অনেকে ব্লগে সবই দেখায়, তা আমি দেখালে সমস্যা কোন যাবে। তো আমি থানা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর ওই ফাঁকে আমার সুটি ভর্তাগুলো হয়ে যাচ্ছে। তো একটা যে সব কাজ করে নিলাম, রাত্রে কাজগুলো সবাই একটু কষ্টগুলো করে নেবেন, সকালবেলা একটুখানি আরামে ঘুমাইতে পারবেন। আমাদের কাঁচামরিচ পেঁয়াজটা তেলে দিছিলাম, ওটা শেষ হয়ে গেছে মানে ভাজা শেষ। এখন আমরা শুটিগুলো সুন্দর করে ধুইছিলাম, ধুইয়া ছোটো ছোটোটা কেটে নিছি, এখন আমরা ব্লেন্ডার করতে পারবো। আর শুটকি আসলে ভাজলে বা শুটকি রান্না করলে আমি ঘ্রাণ বের হয়, এটা একটা ভালো লাগে, ঘ্রাণটা খুব সুন্দর আসছে, এটা ঘ্রাণটা অনেক সুন্দর আসছে। আর কাঁচামরিচ আমার আপনাদের ভাইয়া কাঁচামরিচ আনছিল লাল, লাল আর সবুজ মিক্স হয়ে একটা সুন্দর কালার আসছে, এই জন্য তেলে ভেজে নিলাম। আর শুটিটা একটু ঘ্রাণ বের হোক আর একটু ভাজা হোক, নেক্সট টাইম ব্যাপারে দেখাবো। দেখেন ভাই ও বোনেরা, আমরা যে সাপ্লাই পানি যেভাবে আমরা ব্যবহার করি, আমরা পানি ফুটে খাই ঠিক আছে, কিন্তু দেখেন পানি আমাদের ট্যাঙ্কি পানি শেষ হয়ে গেছে, এই হচ্ছে পানির কালার। ট্যাঙ্কি কিন্তু কিছুদিন আগে বাড়িওয়ালা আমাদের কাকা ধুইছে, মানে লোক আইনা ধুইছে, তারপর দেখেন যখন পানি শেষ হয়ে যায় তখন পানির কালারটা দেখেন কী অবস্থা, মানে ট্যাঙ্কির মধ্যে আমাদের কী পরিমাণ ময়লা থাকে। কালকে মানে সরি, এই আপনার পানি শেষ হয়ে গেলে এই পর্যায়ে আসে, পানি আসলে আবার ঠিক আছে। তাহলে এইটা আমি মনে করি এই পানিটা যদি আমাদের বাড়িতে অবশ্যই সাইকার জায়গাটা শরীরের সাথে লাগে, তখন আমাদের অ্যালার্জি অ্যাজমা চুলকানি সমস্যা হইতেই পারে। তো আমি নেক্সট টাইমে দেখি আমাদের বাইরের কাকাকে বলবো যে আমাদের অনলাইনে অনেক সময় দেখা যায় তারা কাজ করে ওনাদের আনতে, কারণ আমাদের এলাকার যে মিস্ত্রিগুলা টাকা ঠিকই নেয় কিন্তু তারা ভিতরে তো আমার নামি না বা আমাদের বাইরেরা নামে না, তখন কি করে তারা
भाई बोन ब्लेंडारे भरता दी देखें भाई बोन ये भरता गेटा काचा मरीच मैं लाल सबुज काचा मरीच पिंज रसुन सुटकी तेले भाजा एट पाटा करते ब्लेंडर करते तो सबा शौखीन कपड़ धो वाशिंग मेशिंग मेशिने मानस चाल भांगा मैं ब्लेंडारे भरता कर शौखीन मानूष यही देखल मसाला भरता सुंदर ही तो गो बंधुरा दुई पदर भरता और रुई माछ आपनादेर आपा देखाइलो तो भरता रेडी पुरापुरी शेष रुई माछेर पाक आगे ही पुरापुरी शेष हो गेछे। तो एई पर्याये आपनादेरके बोलतेछि बंधुरा आमादेर जीवनेर कथा चैनल अवश्य आमादेर चैनलटा आपनारा देखबेन चैनलेर साथे आपनारा थाकबेन एवं लाइक करबेन सबसक्राइब एवं कमेंट करबेन बंधुरा। तो आजकेर एई तीनटी पाकेर आयोजन एई पर्यन्तई परवर्ती आरेकटी पाक इनशाल्लाह कल के हयतो देखाइते पारि जेटा रेडी करे रखा हयेछे मुरगी आस्त मुरगी ग्रिल बा भाजा बा पोड़ा अनेक जगह अनेक भावे बोले तो सेटा आमरा इनशाल्लाह जदि समय सापेक्षे कल के पारि इनशाल्लाह अवश्य करे देखाबो। तो आजकेर पाक एई पर्यन्तई आल्लाह हाफेज। तो जाइ होक भाई बोनेरा आमि अनेक कष्ट करे आपनादेर सामने आमराई खाई ठीक आछे किन्तु आपनादेर साथे प्रेजेंट करि आपनारा लाइक शेयर एवं कमेंट करबेन। आर रात होये गेछे चिंता करलाम तीनटा रेसिपी दिलाम जेहेतु सेहेतु आपनादेर साथे एटा शेयर करलाम। कालके सकाले आपनारा भाइया बोलतेछिलेन आमि दुई पदे भरता निब आमि माछ 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 खाबो ना चिंता करलाम आमार छेलेटा तो आछे ओरे खेते होबे एजन्य दुई पदे भरता करलाम आर होच्छे रुई माछ दिये आलू टमेटो झोल रान्ना करलाम। जैक आज के मत ये रान्ना शेष कर लग्रीम आल्ला दी बाचा कल के सकाले आबा ये नास्ता हो तो दुआ करबें सबा सबा जन दुआ करबें। आल्ला हाफेज। आल्ला हाफेज।